রেলগেটের সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দারা দিনের বেশিরভাগ সময় অত্যধিক ট্রেন আসার কারণে বারবার পড়ছে রেলগেট। একবার গেট ফেলে কখনো কখনো একসঙ্গে দুই কিংবা তিনটি ট্রেন পার করছে, ফলে অ্যাম্বুলেন্স হোক কিংবা জরুরি কোনো প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যস্ত রাস্তায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত রেলগেট আটকে থাকতে হচ্ছে অনেক সময়। এর আগে রেলগেট পড়ে থাকার ফলে ডাক বাংলায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুও অভিযোগ উঠেছে, ফলে বেজায় ক্ষুব্ধ আম জনতা। অবিলম্বে সাবওয়ে নির্মাণ বা ওভারব্রিজ করার দাবিতে সরব হয়েছেন শামশেরগঞ্জের স্থানীয় বাসিন্দারা। মূলত শামশেরগঞ্জের অন্তত ব্যস্ত রাস্তা ডাকবাংলা থেকে ধুলিয়ান যাতায়াতের মূল রাস্তা এটি। ধুলিয়ানে রয়েছে শামশেরগঞ্জ থানা, অনুপনগর ব্লক হাসপাতাল, ফলে এই রাস্তা দিয়ে নিত্যদিন শত শত রোগী পারাপার করেন। কিন্তু বারবার রেলগেট পড়ে থাকার ফলে রোগীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। রেফা রোগী কিংবা গর্ভবতী রোগীদের অ্যাম্বুলেন্সের ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। বিষয়টি রেল কর্তৃপক্ষের গোচরে নিয়ে এসে অবিলম্বে সাবওয়ে নির্মাণ বা ওভারব্রিজ করার দাবিতে সরব হয়েছেন শামশেরগঞ্জের স্থানীয় বাসিন্দারা। দিনেশ শহর রিপোর্ট, NTVWB। আধ ঘন্টা ধরে থাকতে হয় তো রোদে বৃষ্টিতে, কিছুদিন আগে একটা ছেলেও মারা গেল অ্যাম্বুলেন্সে করে। প্রতিদিন 10 মিনিট পর পর রেল পড়ছে। আচ্ছা, ট্রেন মোটামুটি যা চলছে তো মালগাড়ি তারা বেশি চলছে, ভোগান্তি অনেক ভোগান্তি ভুগতে হচ্ছে। তুলছে না অ্যাম্বুলেন্সে ফাঁসে, অ্যাম্বুলেন্সে ফাঁসে, অ্যাম্বুলেন্সে একটা রুগীও মারা গেল কিছুদিন আগে। এখান থেকে 3 কিলোমিটার অনুপ্রম হসপিটাল, তারপরে জঙ্গপুর যাওয়া রেফার রুগী যাচ্ছে, আবার ওখানে হাঁটতে যাচ্ছে। মানে অনুপনগর হসপিটাল থেকে যদি কোনো পেশেন্টকে জঙ্গিপুর পাঠানো হয়, এটা দিয়ে যেতে হচ্ছে আপনাকে, এটা যেতে হচ্ছে। আর রেড লাইন যদি গেট পড়ে থাকে তাহলে গেলে অনেক সমস্যা দাদা। এখন তো আছে একটা ওভারব্রিজ হোক বা বিকল্প রাস্তা রাস্তা একটা হোক। আপনার নাম? আমার নাম সামাউন স্যার, কোথা থেকে আসছেন? আবার ধুলি আছে। নমস্কার, সার্বিক কথা বলতে গেলে এই রেল গেট একটা বিশাল সমস্যা আমাদের কাছে। কারণ যখন রেল গেটটা পড়ে সেই সময় আমরা যারা নিত্য যাত্রী আছে, বিশেষ করে টোটো মোটরসাইকেলের তো বটেই, সবচেয়ে বড় সবচেয়ে অসুবিধা যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, অনেক সময় দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা এই সমস্যা থেকে কবে যে মুক্ত পাবো জানি না। রেল গেটটা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ এখানে আমাদের একটা বিকল্প একটা কিছু যদি হতো তাহলে খুব ভালো হতো। ডবল রেল হওয়া তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এই কারণে অসুবিধা হচ্ছে যে প্রতিনিয়ত রেলের সংখ্যাটা বেড়েছে, ট্রেনের সংখ্যা বেড়েছে, তার ফলে ঘন ঘন রেলগেট পড়তে থাকছে। এর ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, এবং যখন রেলগেট পড়ছে তাই প্রায় 10 মিনিট ধরে আমাদেরকে সে জাম্পের মধ্যে থাকতে হচ্ছে, 10 থেকে 15 মিনিট ধরে। এটা একদম প্রতিনিয়ত প্রত্যেক দিনের এটা একবার নিত্য সঙ্গী হয়ে গেছে। হ্যাঁ, এরকম হয়েছে অনেক দিন, আধা ঘন্টা দাঁড়াতে হয়েছে। কারণ আমরাও কোনো একটা কাজে এসেছি, বিডিও অফিস যাবো, তারও করছি, আটকে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় যেটা অনুপনগর হাসপাতাল, আমাদের শামশেরগঞ্জ ব্লকের মধ্যে একটি হাসপাতাল যেটা অনুপনগর হাসপাতাল, সেখানে করে প্রসূতি মায়েদের যখন নিয়ে আসতে হয় অনেক সময় অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে থাকে। সেই অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কোন পথে যাবো বিকল্প কোনো পথ পাই না, সেই সময় আমাদের নাজেহাল অবস্থায় থাকতে হয়। না, এটাও খুব প্যাথেটিক বিষয়। কারণ এই রেলগেট যদি আমাদের ঠিক বিকল্প যদি পথ থাকতো রেলগেট বাদ দিয়ে, তাহলে শিশুটা হয়তো মারা যেত না। শিশু মারা গেছিলো? হ্যাঁ, শুনেছি। আপনার নাম? আমি তরুণ কুমার সিং। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এর একটা বিকল্প একটা ব্যবস্থা হোক। রেলগেট থাকবে কিন্তু রেলগেট ছাড়াও একটা বিকল্প পথ সাবওয়ে একটা করা হোক, কারণ তাহলে আমরা খুব খুশি।